hi everyone welcome back to my channel valida's life আজ আমি শেয়ার করছি রুই মাছ দিয়ে কচুর একটি অসাধারণ রেসিপি একবার আমার রেসিপিটি ফলো করে বানিয়ে ফেলুন তাহলে বুঝতে পারবেন এর স্বাদ কতটা লোভনীয় আশা করছি রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপি এখানে আমি কচুর লতিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা প্রথমে খোসাটা ছাড়িয়ে নিতে হয়েছে এবার আমি একটা ফ্রাইপ্যানে জল গরম দিয়েছি এখানে আমি কচুরলতিটা দিয়ে দেব। এখানে আমি কচুরলতিটা এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব আর একটু জল দিয়ে দেবো এটাকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না এইটটি পার্সেন্ট সেদ্ধ হচ্ছে এটাতে কোনো ধরনের লবণ বা অন্য কিছু আমি দিচ্ছি না শুধু এমনিতেই সেদ্ধ করে নেব এটা সেদ্ধ হয়ে গেছে এবার জলটা ছড়িয়ে ঠান্ডা করে নেব এখানে পাঁচ পিস রুই মাছ নিয়েছি এটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব লবণ আর হলুদ দিয়ে দিলাম এটা ভালো করে মেখে নিতে হবে লবণ আর হলুদ দিয়ে এটা আমার মাখা হয়ে গেছে এটাকেও আমি প্রথমে ভেজে নেব ওই প্যানেই আমি তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে আমি মাছটা ভেজে নেব এই পাঁচ পিস মাছ আমি একবারই ভেজে নেব এটা লাল লাল করে একটু ভেজে নিতে হবে এপিট ওপিট করে উলটিয়ে পালটিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি এটা দেশি রুই মাছ এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তেলটা ছড়িয়ে উঠিয়ে নেব ওই ফ্রাই প্যানটায় আমি কিছু আরও সরিষার তেল অ্যাড করলাম প্যানটা যেহেতু ছোট মনে হচ্ছে তেলটা কিন্তু অনেক বেশি কিন্তু না পরিমাণ মতোই দিয়েছি দিয়ে দিলাম সামান্য কালো জিরে ফোড়ন এটাকে তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব তারপর আমি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ একদম ফাইন চপ করে রেখেছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা না যতক্ষণ নরম হয়ে আসছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা নিজের পছন্দ মতো দেবেন কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমি সাত থেকে আটটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম একটা বড় চামচ দিয়ে এক চামচ রসুন থেঁতো করে নিয়েছি এই কচুর লতিতে রসুন একটু বেশি দিলে টেস্ট বেশি হয় এটাকে ভালো করে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর গা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমি ভালো করে ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একশো চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে কষিয়ে নেব যাতে করে মশলাটাও কষানো হয় মশলার গা থেকে তেলটাও ছেড়ে দেয় যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে এবার আমি ওই মশলায় কিছু আমি আলু কেটে রেখেছি এভাবে দিয়ে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব মশলার সঙ্গে তাতে করে আলুটা কষানো হয়ে যাবে আর এই সময় লবণটা দিয়ে দিলাম আমি আগে কোনো লবণ ইউজ করিনি লবণ দিয়ে আলুটাকে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেবো মশলার সঙ্গে এতে করে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে কষানো হয়ে যাবে আলুটা সেদ্ধর জন্য এবার আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেবো যাতে করে আলুটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যায় এটা অনেকটা বেশি পরিমাণ জল দিয়ে দিলাম একবারই সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিট আমি রান্না করব। পাঁচ থেকে ছ মিনিট পর এটাকে ঢাকনাটা খুলে দেখলাম এখনও কিন্তু অনেকটাই জল আছে আবারও আমি ঢাকনাটা দিয়ে দেব যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে এবার আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন জলটা কিন্তু একদম টেনে গেছে মশলা থেকে তেলও রিলিজ করছে এই পর্যায়ে আমি কচুলতিটা এখানে ঢেলে দেব যেহেতু আমি লতিটা এট্টি পার্সেন্ট আগেই সেদ্ধ করে নিয়েছি এখানে খুব একটা বেশি সেদ্ধ করতে হবে না কিন্তু আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলা আলুর সঙ্গে কচুরতিটা আমি ভালো করে কষিয়ে নেবো যাতে করে লতির ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায় তাতে করে টেস্টটাও অনেকটা বেড়ে যাবে ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট ঢেকে রান্না করলাম করার পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো যাতে করে নিচে না লেগে যায় একটু নেড়ে চেড়ে আবারও কিন্তু ঢেকে দেব এইভাবে কয়েকবার আমি ঠেকে ঢেকে কষিয়ে নেব এতে করে টেস্টটা অনেকগুণে বেড়ে যাবে আবারও খুলে দেখলাম একটু নেড়ে চেড়ে দেব যাতে নিচে না লেগে যায় এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আর একটু নেড়েচেড়ে নেব সবগুলো উপকরণ একসঙ্গে এভাবে মাছ দিয়ে যদি নেড়ে চেড়ে নেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা ভালো হয় কিন্তু জল দিয়েও মাছটা দেওয়া যেতে পারে যারা নতুন রাঁধুনি তারা হয়তো পারবেন না কিন্তু এভাবে দিলে ভালো টেস্ট হয় একটু আমি ঝোলের জন্য জল দিলাম এটাকে ঝোল করব না একটু গা মাখা থাকবে কিন্তু মাছটা সেদ্ধর জন্য একটু জল দিতে হলো একটু জল দিয়ে আমি ঢেকে দেবো তাতে করে মাছটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে দিলাম এবার এটা কিন্তু আমার হয়ে গেছে জল গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম একটু ঠান্ডা করে আমি সার্ভ করব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় এটা কিন্তু দুধ টেস্টি হয় একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন দেখবেন খুবই টেস্টি বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে ধন্যবাদ